গোচরণ ভূমিতে পরিণত হয়েছে পলাশবাড়ির হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চিকিৎসা সেবার পরিবর্তে এখন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা আরও জানান, এ চিকিৎসা কেন্দ্রটি হতে তারা কোনো চিকিৎসা সেবা বা ওষুধপত্র সঠিকভাবে পাচ্ছেন না বলে দাবি করেছেন। আপনারা ওষুধপত্র ঠিক মতো পান? সপ্তাহে একদিন আসে, আবার নাও আসে, ঠিকই। মানে প্রতিদিন খোলে না? কোনো ওষুধপত্র দেয় না তো? দেয় না। আপনার কি নাম? রীতা। রীতা। নাম? শাহিন। শাহিন। শাহিন, সাগাটা বাড়ি? হ্যাঁ, সাগাট। ও তো মনে করো একদিন আসে, একদিন মনে করো 15 দিন পরে একদিন আসে, ধরতে 2 দিন 3 দিন 4 দিন থাকে, থাকার পরে আর তো কোনো আসে না, মানে চলে যাওয়ার পরে 15 দিন আর আর খবর থাকে না। পুরুলির কথা কওয়া হয় না, আর যে পরিবেশটা ও তো মনে করো ও তো কোটা থাকে, পরিবেশটা তো ওই ওকে দেখতে হবে, অন্য কেউ তো দেখবে না, যে তো থাকে কোটারে পরিবেশ ওকে ঠিক করতে হবে, তাছাড়া কারো সম্ভব না, কেউ বাইরের মানুষ। এখানে যে এই যে হাসপাতালটা, এই যে তো এখানে ডাক্তার নাই, যে বন্ধ, এটা এনকা কি জন্য আসলে? এটা ওরা সবসময় ছুটি কাটায়, ওরা বলে যে মানে ওষুধ আসে না এখান, মানে ওখানে ওষুধ আসে না, কোনো ওষুধই আসে না। তো আগে তো আমরা দেখছি যে মানে বহু ওষুধ আসতো, বস্তায় বস্তায় ওষুধ আসতো, এখন সেই ওষুধগুলো কি আর যায়? অবশ্যই তাহলে ওষুধগুলো ওরা বেঁচে খায়, তাছাড়া তো ওরা মনে করো ওষুধ তো আগে আমরা দেখছি, মানে কোনো যাই আসছে তাই ওষুধ পাচ্ছে, এখন সেই ওষুধগুলো পায় না কি জন্য? তো তাহলে এখানে কি ডাক্তার আসে না? ডাক্তার তো আসে না এখন। ও এটা এটা সপ্তাহে কয়দিন খোলে? সপ্তাহে তো প্রতিদিনই খোলার নেই, মানে নিয়ম এখন তো সপ্তাহে হতে একদিন থেকে 2 দিন খোলে। তাহলে এই যে এই ঘরগুলো থাকে কেটা? ঘর ইকান ওখান যা যাবতে আছে নোংরা কিচ্ছু নাই, আর এখানে পরিষ্কার আছে, এটার মধ্যে যদি সপ্তাহে আসে বসলে বসলো, না বসলে তো নাই, আলে আলো না আলে নাই, শিলে খালি একেবারে অন্যরকম হয়ে গেছে, শিলে মনে করো পায়খানা বন্ধ করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ঘরে ঘরে পায়খানা করে দিয়েছে, ছেলে পেলেরা চ্যাংরা চ্যাংরা। এখানে যে আবাসিক কেউ থাকে না? থাকেও না কেউ? না, ওরাই বউ চলে আইয়া হলে আগে আসে আসিল, বউ নাই, ছেলে নাই, মানুষ নাই, কেউ নেই, আর এমনি পড়ে আছে এইরকম। মানে ভাই আপাসিকে এখন বর্তমানে ফাঁকাই পড়ে থাকে, একাই পড়ে সপ্তাহে। পলাশবাড়ি টিভি.com